হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি ডেল অপটিপ্লেক্স 790 পিসির বায়োস সেটআপ এবং লিগেসি এবং ইউইএফআই এর এক্সপ্লানেশন করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, সাথে থাকবেন। বায়োস সেটআপের জন্য আমরা F2 প্রেস করব। F2 প্রেস করলে চলে আসবে ডিসপ্লে, কম্পিউটারে যা যা ইনফরমেশান আছে সব কিছু এখানে দেখতে পাচ্ছেন, সব ইনফরমেশান এখানে শো করবে। তারপর আপনি বুট সিকোয়েন্সে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বুট সিকোয়েন্সের মধ্যে আছে। এগুলো হচ্ছে হার্ডওয়্যার, এটা হচ্ছে HDD, এটা হচ্ছে USB অর্থাৎ পেন ড্রাইভ, সিডি রোম, তারপর হচ্ছে অনবোর্ড NIC এবং SSD। আমি চাচ্ছি SSDটাকে ফার্স্ট বুট প্রায়োরিটিতে রাখতে, তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই আরো বাটনে ক্লিক করলে উপরের দিকে উঠে যাবে, এটা দুই নম্বরে উঠে ফার্স্টে চলে গেল, এক নম্বরে চলে গেল, দ্বিতীয়তে চলে আসলো HDD। আর এখানকার ব্যাপারগুলো হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন বুট লিস্ট অপশনস, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার এই PCটি দুইটি ভ্যারি করে, আপনার এই লিগেসিতেও করা যাবে, UEFI করা যাবে। যদি এখানে লিগেসি দেন তাহলে আপনার হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল MBR হবে এবং উইন্ডোজ ইনস্টলের সময় অবশ্যই বুটেবল পেন ড্রাইভকে MBR করে নিতে হবে। আর যদি আপনি UEFI রাখতে চান বুট লিস্ট অর্ডারে, সেই ক্ষেত্রে আপনার হার্ড ডিস্ক বা SSD পার্টিশন স্টাইল হবে GPT এবং বুটেবল পেন ড্রাইভ করে নিতে হবে GPT। অথবা যদি অনলাইনে করে নেন পেন ড্রাইভ, তাহলে দুটি শো করবে ইনস্টলের সময়, UEFI এবং নর্মাল পেন ড্রাইভ। আপনি যদি লিগেসিতে রাখেন, হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল যদি MBR হয় তাহলে তো অবশ্যই নর্মাল পেন ড্রাইভ থেকে দিবেন, আর যদি হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল GPT হয় তাহলে তো UEFI পেন ড্রাইভ সিলেক্ট করে ইনস্টল দিবেন। আমার এই হার্ড ডিস্ক পার্টিশন স্টাইল MBR করা আছে, সুতরাং লিগেসি থাকবে এবং পেন ড্রাইভ বুটেবল করে নিয়েছি, MBR সমস্যা নেই। এইটুকু আশা করি আপনাদের বুঝতে সমস্যা হয়নি। তারপর আমরা চলে যাব টাইম অ্যান্ড ডেটে, দোষ লিখে নিচ্ছি, তারপর এভাবে সিলেক্ট করব, মাউস দিয়ে দিয়ে সিলেক্ট করতে পারবো। এখানে 8:08, তারপর এখানে 23, ঠিক আছে। এখানে টাইমের ক্ষেত্রে একটু চেঞ্জ আছে, 10:43, আমার এখানে হয়ে আছে 9:43, তাহলে এখানে 10 দিয়ে দিব এবং 43, ঠিক আছে। তাহলে এখানে PM এর জায়গায় AM হবে। ওকে, তাহলে এইটুকু আমার চেঞ্জ করা হয়ে গেল, আশা করি এইটুকুতে কোনো সমস্যা নেই। আর এখানে আমাদের তেমন কোনোই চেঞ্জ নেই, এগুলো সব ঠিকঠাক আছে, এগুলো সব পোর্টে টিক চিহ্ন দিয়ে আছে, কোনো সমস্যা নেই। এখানে এগুলোতে কোনো কিছু চেঞ্জ করার কিছু নেই। কিবোর্ড ইরোরে এখানে দেখতে পাচ্ছেন, যদি ইনেবল কিবোর্ড ইরোর ডিটেকশন, যদি আপনার কিবোর্ড ইরোর কখনো হয়, কিবোর্ডে কোনো প্রবলেম থাকে, তাহলে আপনাকে মেসেজ দিবে, একটা নোটিফিকেশান পাবে, এই যদি টিক চিহ্নটা থাকে। আর যদি না চান সেই ইরোরটি, তাহলে এটা তুলে দিবেন। তো আমার নোটিফিকেশানে আসুক, কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে দেখুন পোস্ট হটকিস ইনেবল F12 বুট অপশন মেনু, যদি আপনি এটা তুলে দেন তাহলে, আপনি যদি এখন অ্যাপ্লাই দেন সেই ক্ষেত্রে আপনার ওই F12টা আর কাজ করবে না। তো আমরা এটা রাখবো, অবশ্যই রাখবো। এটা সবসময় এটা দিয়ে রাখবেন, ACI, এখানে সবগুলো পোর্ট দিয়ে আছে, এখানে হচ্ছে ড্রাইভ পোর্ট, আমাদের সবগুলোতে ঠিক আছে, কোনো সমস্যা নেই, এগুলো আমাদের কাজ করে। এগুলো যদি আমি উঠিয়ে দেই তাহলে অনেক কিছু কাজ করবে না, এগুলো যদি তুলে দেই তাহলে অনেক কিছু কাজ করবে না। দেখুন কোন পোর্টে কি আছে, এখানে দেখাচ্ছে SATA 0 তে আছে, হার্ড ড্রাইভটি আছে SATA 1 এ আছে, কিছুই নেই,
SATA 2 তে আছে SSD তারপর আর কিছু নেই এগুলো যা যা আছে আপনার হার্ডওয়্যার যা যা আছে আপনার কম্পিউটারের ভিতরে সবগুলো এখানে শো করছে আপনি যে কোনোটা চাইলে বন্ধ রাখতে পারেন আবার চালু করতে পারেন তো কাজ শেষ আমি এখন অ্যাপ্লাই দিব তারপর এক্সিট দিয়ে বের হয়ে আসবো